বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমি আজকে এই প্রাণিবিজ্ঞান পরিচিতির উপরে আরেকটি ক্লাস নেব। তো তোমরা সবাই অবগত আছো যে তোমাদের যে টেস্ট পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়েছে। আমি তোমাদের যে কোর্সটি পড়াইতাম সেটি হচ্ছে প্রাণিবিজ্ঞান পরিচিতি। এই কোর্সের আমি প্রায় তোমাদেরকে পড়িয়ে শেষ করেছি, কিন্তু শেষের দিকে কিছু টপিকস বাদ ছিল, সেই টপিকসের উপরে আমি মূলত আজকে একটি ক্লাস নেব। এবং আজকের এই ক্লাসের মাধ্যমেই কিন্তু তোমাদের এই প্রথম বর্ষের ক্লাস আমি শেষ করব। তাহলে চলে যায় আজকের সেই টপিকগুলিতে। তো আসলে কিছু যন্ত্র, এই কিছু যন্ত্র সম্পর্কে তোমাদের জানা প্রয়োজন, সেটাই আজকে আমরা আলোচনা করব। তো ইনকিউবেটার, আমরা প্রথমে দেখি যে ইনকিউবেটার যন্ত্রটা কি। ইনকিউবেটার, 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 ইনকিউবেটার যন্ত্রটি কি? তাহলে এটা হচ্ছে মূলত এই নির্দিষ্ট তাপমাত্রায় মাফিক কোনো নির্দিষ্ট যে কোনো উচ্চতায় প্রাণীর দেহাঙ্গ, যেমন তার কোনো টিস্যু বা কোনো এই কোষ অথবা অন্য দেহের যে কোনো অংশকে আমরা যে যন্ত্রের ভিতরে নির্দিষ্ট তাপমাত্রায় এদেরকে সংরক্ষণের জন্য বা স্লাইড তৈরির জন্য যে টিস্যু রাখা হয় সেই যন্ত্রটাই হচ্ছে ইনকিউবেটার যন্ত্র। তাহলে এক কথায় হচ্ছে ইনকিউবেটারের যন্ত্রের উদ্ভিদের বা প্রাণীর দেহের বিভিন্ন অংশ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। অনেক সময় রোস্টিং এর ক্ষেত্রে, যেমন মাইক্রোটমির ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্ট যখন টিস্যু তৈরি করা হয়, টিস্যু থেকে যখন স্লাইড তৈরি করা হয়, এই স্লাইড তৈরির সময়ে ইনকিউবেটর যন্ত্রে রোস্টিং এর জন্য অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় তাকে এই সিদ্ধ করার কাজেও এই ইনকিউবেটর যন্ত্র ব্যবহার করা হয়। তো সাধারণত 60 থেকে 62 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে এই যে ওই মোম মোম যে মোম সেই মোম যেহেতু গলে যায়, সেই গলিত মোমে টিস্যু রাখা যায়, রাখলে সেই টিস্যুটাও রোস্টিং হয়ে যায় 60 থেকে 62 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আমরা মূলত এই যন্ত্রের ব্যবহারগুলি যদি এক নজরে দেখি, তাহলে দেখো যে প্রথমে বললাম যে এই যে রোস্টিং করতে ইনকিউবেটর যন্ত্র ব্যবহৃত হবে। রোস্টিং এর কথাটা পূর্বে বললাম, সেখানে টিস্যুকে নির্দিষ্ট তাপমাত্রায় সিদ্ধ করাটাই হচ্ছে রোস্টিং। তারপরে বিভিন্ন গবেষণাগারে বিভিন্ন উপকরণ শুষ্ক করতে কিন্তু এটি ব্যবহার করা হয়, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু সেই তার ভিতর থেকে পানি অপসারিত হয়ে সেটা শুষ্ক হয়ে যাবে। বিভিন্ন যন্ত্রপাতি স্টেরিলাইজ করতে, স্টেরিলাইজ মানে হচ্ছে জীবাণুমুক্তকরণ করতে, অনেক সময় হচ্ছে যে দেখা যায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি তৈরি করা হয় তখন যন্ত্রপাতি কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে। এইভাবে জীবাণুমুক্ত করতে ইনকিউবেটার যন্ত্র ব্যবহৃত হয়। নির্দিষ্ট তাপমাত্রায় রেখে ডিম থেকে বাচ্চা ফোটানো, অনেক প্রাণীর ডিম নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় যদি রেখে দেওয়া হয় তাহলে সেখান থেকে এই ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে, ইনকিউবেটার যন্ত্র কিন্তু এই ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময়ের জন্য যদি ডিমকে রাখা হয় সেই ডিমটা ফুটে বাচ্চা বের হয়ে আসবে। ইনকিউবেটারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপরিণত মানব শিশুর পরিচর্যা বা অবশিষ্ট সময়ে পরিস্ফুটনের সহায়তা করা যায়। অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে অপরিণত যে মানব শিশু, অর্থাৎ ভূমিষ্ঠ যদি অপরিণত সময়ে হয়ে যায় বা নির্দিষ্ট সময়ের আগেই যদি ভূমিষ্ঠ হয়, তাহলে ওই মানব শিশুকে ইনকিউবেটার যন্ত্রে রেখে তাকে পরিচর্যা করা যায়। এইগুলি হচ্ছে ইনকিউবেটার যন্ত্রের ব্যবহার। যাই হোক, আমরা এরপরে চলে যাব হচ্ছে হিমোসাইটোমিটার নামে আরেকটি যন্ত্র আছে, সেই যন্ত্র হিমোসাইটোমিটার, হিমোসাইটোমিটার। এই যন্ত্র, এটাকে রক্তকোষ মাপন যন্ত্র বলা হয় বাংলায়। কথাটা আসছে হচ্ছে যে সাইটোস আর হচ্ছে মিটার শব্দ থেকে আসছে, সাইটোস আর হচ্ছে মিটার। হ্যাঁ, তো
তো সাইটোস অর্থ হচ্ছে কোষ, আর মিটার হচ্ছে মাপন যন্ত্র, অর্থাৎ রক্তের কোষ মাপন যন্ত্রটি হচ্ছে সাইটোমিটার। অর্থাৎ আমরা রক্তে লোহিত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকার সংখ্যা গণনার কাজে হিমোসাইটোমিটার ব্যবহার করি, কিন্তু আমাদের প্রাণীবিজ্ঞানের ল্যাবরেটরিতে সাধারণত প্লাঙ্কটন, এই প্লাঙ্কটন অর্থাৎ পানিতে যে প্লাঙ্কটন থাকে সেই প্লাঙ্কটনের সংখ্যা গণনা করতে, অর্থাৎ একক আয়তনে কি পরিমাণ প্লাঙ্কটন থাকে সেইটা নির্ণয়ে এই হিমোসাইটোমিটার যন্ত্র ব্যবহৃত হয়। আমরা যদি এর একটি গঠন যদি দেখি, যে হিমোসাইটোমিটার যন্ত্রের গঠনটি কেমন, গঠনে এর যে যে অংশগুলি দেখা যায়, দেখো প্রথমে এখানে থাকে একটি গণনা প্রকোষ্ঠ, একটি গণনা গণনা প্রকোষ্ঠ প্রকোষ্ঠ একটি গণনা প্রকোষ্ঠ প্রকোষ্ঠ 2 নম্বরে হচ্ছে একটি আরবিসি পিপেট, একটি আরবিসি পিপেট পিপেট তারপরে থাকে হচ্ছে একটি ডাব্লিউবিসি পিপেট, একটি ডাব্লিউবিসি পিপেট তারপরে থাকবে হচ্ছে 4 নম্বরে থাকবে হচ্ছে এই ডাইলুটিং ফ্লুইড কভার স্লাইড, ডাইলুটিং ডাইলুটিং ফ্লুইড ফ্লুইড কভার স্লাইড ডাইলুটিং ফ্লুইড কভার স্লাইড। আমরা এবার একে একে আসি আসলে এদের কাজগুলি তাতে কীভাবে কাজ করে। এখানে আসলে গণনা প্রকোষ্ঠটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই যন্ত্রের যে গণনা প্রকোষ্ঠ আছে, আমরা যদি সেই গণনা প্রকোষ্ঠের গঠনটা যদি দেখি, আসলে গণনা প্রকোষ্ঠ হচ্ছে অনুপ্রস্থ ও অনুলম্বভাবে দাগান্বিত ভারী পুরু কাচের একটি স্লাইড, ভারী পুরু কাচের একটি স্লাইড। এই স্লাইডে দুটি অনুপ্রস্থ খাঁজ দ্বারা 3টি ভাগে বিভক্ত থাকে, দুটি অনুপ্রস্থ খাঁজ দিয়ে 3টি ভাগে বিভক্ত থাকে। আর রক্ত গণনা করার সময় প্রতিটি অংশে 3 গুণ 3 অর্থাৎ 9টি বড় বর্গাকার এই যে ঘর বা ক্ষেত্রে বিভক্ত থাকে, আর যার প্রতিটি ক্ষেত্র হচ্ছে 1 বর্গ মিলিমিটার অর্থাৎ 1 গুণ 1 দৈর্ঘ্য 1 প্রস্থ 1 মিলিমিটার, আর যার উচ্চতা উচ্চতা হচ্ছে বা গভীরতা হচ্ছে 0.1 মিলিমিটার প্রতিটি ঘরের প্রতিটি ঘরে। তো এদের যে কেন্দ্রীয় যে বড় বর্গাকার ঘরটি আছে সেটি আবার 5 গুণ 5 অর্থাৎ 25টি বর্গাকার ঘরে বিভক্ত থাকে। আমরা এটা একটু চিত্রের মাধ্যমে দেখি, যে 25টি বর্গাকার ঘরে বিভক্ত থাকে, এইভাবে আমরা একটু এখানে দেখি, এইখানে বলতেছে যে এইখানে দেখো একটা ঘর 1 2 3 4 5 এখানে এখানে দিলাম আমি 5, এই যে 25টি বর্গাকার ঘরে বিভক্ত দেখো 5, তাহলে এদিকে 1 2 3 4 5 আবার এদিকেও তাই হবে এদিকেও তাই হবে এদিকেও হবে কত হলো 1 2 3 4 আরেকটা 5 দিলাম। অর্থাৎ আমরা বলছি যে কেন্দ্রীয় ওই স্লাইডের কাছের স্লাইডের কেন্দ্রীয় যে ঘরটা সেই কেন্দ্রীয় বর্গাকার ঘরতে এই রকমের 25টি ঘরে বিভক্ত হলো, এখানে কিন্তু 25টি ঘর আছে। এই 25টি ঘরের যে দেখালাম তার কেন্দ্রীয় বর্গ 25টি ভাগ অর্থাৎ প্রতিটি ভাগের আয়তন দাঁড়াবে এই ক্ষেত্রে 25 ভাগের 1 ভাগ এর প্রতিটার, তাহলে একটার আয়তন হবে হচ্ছে এই 25-এর 1 এত বর্গ মিলিমিটার মিমি বর্গ মিমি প্রতিটা প্রতিটা ঘরে। আচ্ছা এই ক্ষেত্রে বর্গ মিলিলিটার, হ্যাঁ বর্গ মিলিলিটার। এখন আবার দেখা যায় যে যে এর প্রতিটা ঘর আবার 16টি করে 4টে এদিকে 4টে এদিকে 4টে মোট 16টি ভাগে আবার বিভক্ত থাকে। আমি এখানে চিত্রে একটা দেখাচ্ছি, তোমরা সবগুলি দেখাতে পারো যে এর এর এক একটা
প্রত্যেকটা ঘরে এইভাবে আবার বিভক্ত থাকা হচ্ছে চারটি ভাগে বিভক্ত, এই দেখো এই চারটি ঘর, 1 2 3 4, আবার এদিকেও তাই এই চারটি চারটি, তার মানে এর ভিতরে কয়টি ঘর হলো, এর ভিতরে আবার চারি চারি 16টি ঘর হয়ে গেছে। তার মানে এরকম প্রত্যেকটা বর্গক্ষেত্র, প্রতিটা বর্গক্ষেত্র আবার এইভাবে 16টি ক্ষুদ্র ক্ষেত্রে বিভক্ত থাকে, 16টি ক্ষুদ্র ক্ষেত্রে বিভক্ত থাকে। তাহলে টোটাল আমরা যদি এই টোটালের সাপেক্ষে মোট যেটা ছিল এর সাপেক্ষে যদি এর ক্ষুদ্রতম একটা ক্ষেত্রফল বা আয়তন যদি হিসাব করি তাহলে কত হবে, তাহলে হবে দেখো মোট হচ্ছে 25 ছিল একটার, এর একটা হচ্ছে 25, তার সাথে এর একটা হলে আবার 16, অর্থাৎ অর্থাৎ 25 গুণ 16 অর্থাৎ 400 ভাগ 1/4 ভাগের 1 ভাগ। অর্থাৎ ফাইনালি আমরা পেলাম যে এর একটা এর ক্ষুদ্রতম ঘরে একটি আয়তন হবে এই 400 ভাগের 1 ভাগ, 400 ভাগের 1 ভাগ বর্গ মিলিমিটার, মিলি আসলে এটা মিলি হবে, মিলিমিটার মিলিমিটার মিলিমিটার। তো তাহলে মিলিলিটার, আচ্ছা এইভাবে এইভাবে প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রের আয়তন আয়তনটা নির্ণয় করা হয়ে থাকে। তারপরে দেখো যে যদি আরবিসি গণনার সময়, আরবিসি গণনার সময় আসলে এই একটি ক্ষুদ্রতম যে বর্গের যে ক্ষেত্রফল, বর্গের যে আমরা ক্ষেত্র এই ক্ষেত্রের আয়তন হিসাব করা হয় অর্থাৎ এইটাকে, আর যদি WBC গণনা করা হয় তাহলে এই যে এই গণনা প্রকোষ্ঠের 4 কোণার যে চারটি বর্গাকার ক্ষেত্র, এই চারটি বর্গাকার ক্ষেত্রের প্রতিটির আয়তন হিসাব করা হয় যেটা হবে হচ্ছে এই 16 ভাগের 1 ভাগ, 16 ভাগের 1 ভাগ। আচ্ছা এই হলো মোটামুটি ভাবে হচ্ছে এই যে ঘর, এইভাবে ঘরে বিভক্ত থাকে আমাদের যে একটি গণনা প্রকোষ্ঠ থাকে সেই গণনা প্রকোষ্ঠ। তারপরে আমরা যদি দেখি একটি আরবিসি পিপেট, একটা আরবিসি পিপেটে থাকে কি একটি নলাকার পিপেট থাকে, একটি নলাকার পিপেট থাকে আরবিসিতে, এরকমের একটি পিপেট থাকে নলাকার, এটা কাঁচের তৈরি একটা পিপেট থাকে, এটা কাঁচের তৈরি হয়, কাঁচের তৈরি একটা পিপেট থাকে, এই পিপেটের এখানে একটি এরকম অংশ থাকে, এরকমের অংশ থাকে, এইটাকে রেড বিট বলা হয়, একটা রেড বিট থাকে, রেড বিটের পরে একটি উপরের দিকে এর আরেকটা অংশ থাকবে, এরকম এরকম একটা অংশ থাকে, এরপরে একটা এই যে রাবারের নল, এইভাবে একটা রাবারের নল থাকে, এটা হচ্ছে রাবারের নল, এই রাবারের নল, রাবারের নল এইভাবে থাকে, এটা এই রাবারের নলটা মুখে দিয়ে এই পিপেট দিয়ে কিন্তু রক্তকে টেনে বের করে নিয়ে আসা যায়, যেখানে এখানে 0.5 এখন দাগান্বিত থাকে, এরকম দাগান্বিত থাকে, এখানে লেখা থাকে 0.5, আর টোটাল দাগের সংখ্যা থাকে হচ্ছে এই পিপেটে 101, হ্যাঁ এখানে 101টি দাগ অঙ্কিত থাকে, আর এটাকে হচ্ছে রেড বিট বলা হচ্ছে, রেড বিট, রেড বিট, রেড বিট বলে এটাকে, আর 101টি দাগান্বিত থাকে, এটা হচ্ছে রাবার নল। এইভাবে একটি আরবিসি পিপেট থাকে যার মাধ্যমে আরবিসিকে অর্থাৎ রক্তকে টেনে বের করে নেওয়া হয়। থাকে একটি WBC পিপেট, WBC পিপেটের ক্ষেত্রে দেখো সেখানে এই WBC পিপেট নিচের দিকে এই কাঁচের পিপেট আছে, এইখানেও একটা বিট থাকবে, এটাকে হোয়াইট বিট বলে, তারপরে এখানে একটি নলের অংশ আছে, এখানেও দাগান্বিত থাকবে, দাগান্বিত থাকবে, এইখানে এর ক্ষেত্রে কিন্তু একটি নল, এইভাবে একটি রাবারের নল থাকবে রক্ত গ্রহণ করার জন্য, এবং এইখানে এই 0.5, এখানে 0.5 লেখা থাকে, আর সর্বমোট এখানে দাগ থাকে হচ্ছে 11টি, 11টি দাগ এখানে দাগান্বিত থাকে, তাহলে এটা হচ্ছে, এবং এটা হচ্ছে হোয়াইট বিট, তাহলে এটা হচ্ছে আরবিসি পিপেট এবং এটা হচ্ছে WBC পিপেট, আরবিসি পিপেট, WBC পিপেট, আর এটা হচ্ছে গণনা প্রকোষ্ঠ, আর এইগুলিকে ঢেকে দেওয়ার জন্য, গণনা প্রকোষ্ঠকে ঢেকে দেওয়ার জন্য একটি ডাইলুটিং ফ্লুইড কাভার স্লাইড থাকে, তাহলে সব মিলাই এইভাবে হচ্ছে একটি হিমোসাইটোমিটার যন্ত্রের গঠন। তো শিক্ষার্থীবৃন্দ এবারে আমরা একটু দেখি যে এইটি আসলে কী কী কাজে ব্যবহৃত হয়। তাহলে 1 নম্বর হচ্ছে
আরবিসি, রক্তের আরবিসি এবং ডব্লিউবিসি, এই যে দুটি রক্তকণিকা গণনা করতে কিন্তু সাইটোমিটার ব্যবহৃত হয়। আর আমাদের প্রাণীবিজ্ঞানের ল্যাবরেটরিতে যে প্লাঙ্কটন, এই পানিতে প্লাঙ্কটন গণনার কাজেও হিমোসাইটোমিটার ব্যবহার করা হয়। তবে এই জু প্লাঙ্কটন যেহেতু আকারে বড় হয়, তাই জু প্লাঙ্কটন গুলি কিন্তু এখানে গণনা করা যায় না, সাধারণত ফাইটোপ্লাঙ্কটনই এখানে গণনা করা হয়। আচ্ছা, আমরা আরেকটি যন্ত্রের গঠন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যামেরা লুসিডা। ক্যামেরা লুসিডা, ক্যামেরা লুসিডা, ক্যামেরা লুসিডা কি এটাও আমাদের আসলে জানা প্রয়োজন। তো আমরা ক্যামেরা সম্পর্কে, ফটো ক্যামেরা সম্পর্কে সবাই অবগত আছে, যে আমরা মোবাইলে ক্যামেরা আছে, আলাদা ক্যামেরা কিনতে পাওয়া যায়। আসলে এই যে আবার কিছু ক্যামেরা আছে যে জুম করা যায়, অর্থাৎ দূরের বস্তুকে কাছে এনে দেখা যায় এবং ছবি তোলা যায়। বায়োলজির ক্ষেত্রে আমরা ক্যামেরা কি ব্যবহার আছে বা ক্যামেরা লুসিডা কি সেটা একটু আমরা দেখে নিই। আসলে ক্যামেরা থেকে ক্যামেরা লুসিডা উৎপত্তি হয়েছে। আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা কিন্তু যে মাইক্রোস্কোপিক যেসব, অর্থাৎ আণুবীক্ষণিক যেসব প্রাণী আছে, সেই সব প্রাণীগুলিকে কিন্তু আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখে থাকি। তো অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা কোনো একটা আণুবীক্ষণিক জীব বা কোনো টিস্যু বা যে কোনো ডিএনএ আরএনএ যাই হোক না কেন, এগুলি যখন পর্যবেক্ষণ করা হয় অণুবীক্ষণ যন্ত্রে, তখন সেই যন্ত্রে সাধারণত আই পিসের সাথে একটি ক্যামেরা সংযোজন করা হয়। যে ক্যামেরার কাজ হচ্ছে ওই অতি সূক্ষ্ম অর্থাৎ বিবর্ধিত অণুবীক্ষণ যন্ত্রে যে বিবর্ধিত ছবি তৈরি হবে সেটার একটা পাশে কাগজের উপরে তার একটা ফটো অর্থাৎ ছবি খেলা। অর্থাৎ যখন কাগজের উপরে একটা ছবি পড়ে ক্যামেরা লুসিডার সাহায্যে, তখন ওই কাগজের উপরে কিন্তু ছবি আঁকা যায়। অর্থাৎ এই ক্যামেরা লুসিডা মূলত অণুবীক্ষণ যন্ত্রে যে ছবি দেখা যায়, আমরা যে বিবর্ধিত যে ছবিটা দেখতে পাই তার এই অঙ্কন, সেটাকে অঙ্কন করার কাজে আসলে ক্যামেরা লুসিডা ব্যবহার করা হয়। এই কারণে ক্যামেরা লুসিডাকে অনেক সময় অঙ্কন সহায়ক যন্ত্র বলা হয়। অঙ্কন সহায়ক যন্ত্র কি নিয়ে ক্যামেরা লুসিডা তৈরি হয়? ক্যামেরা লুসিডা হচ্ছে এই প্রিজম ও আয়নার সমন্বয়ে গঠিত হয়। প্রিজম ও আয়নার সমন্বয়ে একে আইপিসের সাথে, অণুবীক্ষণ যন্ত্রের আইপিসের সাথে সংযোজন করে দেওয়া হয়। এর ফলে এই ক্যামেরা লুসিডা যে প্রতিবিম্ব তৈরি হবে মাইক্রোস্কোপে, সেই প্রতিবিম্বকে একটি কাগজের উপরে নিয়ে পতিত করবে, সেই কাগজের উপরে কিন্তু সেইটা দেখে ছবি অঙ্কন করা যায় বা আলাদাভাবে ছবি তুলেও নেওয়া যায়। এইভাবেই কিন্তু ক্যামেরা লুসিডা আমাদের যে অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান বস্তুর ছবি অঙ্কনে আমাদেরকে সহায়তা করে। আচ্ছা, এই এই হলো ক্যামেরা লুসিডা। তোমাদের আরো একটি যন্ত্র সম্পর্কে আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার, মিটার, আমরা এটাকে বিপি মেশিনও বলি অনেক সময় বা রক্তচাপ মাপার যন্ত্র বলি। এটা আমাদের ল্যাবরেটরিতে কিন্তু আছে এবং এটা তোমরা দেখতেও পাবে। তো সাধারণত রক্তের চাপ নির্ণয়ে এই স্ফিগমো ম্যানোমিটার বা বিপি মেশিনটি ব্যবহৃত হয়। তো সাধারণত রক্তের চাপ হচ্ছে সিস্টোলিক ডায়াস্টোলিক দুটি আছে, অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ এই দুই ধরনের যে চাপ এটা বোঝা যায় এবং যে পার্থক্য তখন নির্ণয় করা যায়। তো কি কি স্ফিগমো ম্যানোমিটারের অংশগুলির ভিতরে আছে? একটি বাহু বন্ধনী থাকে যেটা আমাদের হাতে বেঁধে দেওয়া হয়, এটা সাধারণত বাতাস ধারণ ক্ষমতা সম্পন্ন হয়। একটি ম্যানোমিটার যন্ত্র থাকে, ম্যানোমিটার মানে এটি যন্ত্রের প্রধান অংশ, একটি রাবারের নল দ্বারা বাহু বন্ধনীর সাথে এটি যুক্ত থাকে। এখানে আসলে পার্ট আউট যে
তার রক্তচাপটা কত। একটি রাবারের নল থাকে, একটি রাবারের নল থাকে, একটি বায়ু পাম্প থাকে। বায়ু পাম্প রাবারের নলের সাথে যুক্ত থাকে, আমরা হাত দিয়ে এই পাম্প করবো। পাম্প করলে তাহলে যে আমাদের যে বাহুবন্ধনে, সেই বাহুবন্ধনীতে একটা প্রেশার পড়ে। তারপরে থাকে হচ্ছে এই বায়ু পাম্প নিয়ন্ত্রক বাল্ব ও অ্যাডজাস্টমেন্ট স্ক্রু থাকে, অ্যাডজাস্ট করার জন্য, কম বেশি করার জন্য বায়ুর চাপটা। তো যাই হোক, এখন বায়ু চাপ যন্ত্রের এইগুলি আমরা সাধারণত যে হাতে বাহুবন্ধনীর সাহায্যে লাগিয়ে তখন এটাকে পাম্পিং করা, অর্থাৎ চাপ বাড়ানো হয়। চাপ বাড়িয়ে এইটাকে সাধারণত আমাদের যে সিস্টোলিক চাপ এর উপরে নেওয়া হয়, অর্থাৎ 100-এর উপরে নিয়ে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, 100 বা তারও উপরে নিয়ে ছেড়ে দেওয়া হয়। তখন দেখা যায় যে ওটা ছেড়ে দিলে তখন কানের ভিতরে যেটা থাকে সেই কানের ভিতরে আমরা কিন্তু শব্দ শুনতে পাবো। এটা সাধারণত যদি 80-তে এসে হয়তো একটা শব্দ তৈরি করলো। তারপরে হচ্ছে যে 120 আরো প্রায় উপরে 200-এর উপরে নিয়ে ছাড়া হয়, হয়তো 120-এ একটা শব্দ শুনতে পাবো, তার মানে সিস্টোলিক চাপ 120। আবার এর সাথে 80-তে আমরা আরেকটি শব্দ শুনতে পাবো, তার মানে তার ডায়াস্টোলিক চাপ হচ্ছে 80। এইভাবে এই দুটা শব্দ থেকে কিন্তু আমরা এই যে চাপের যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপটা নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে যেটা অ্যানালগ পদ্ধতির স্পিম্ব ম্যানোমিটার। বর্তমানে কিন্তু ডিজিটাল স্পিম্ব ম্যানোমিটারও আছে, যেখানে সরাসরি হাতের সাথে বাহুবন্ধনীর সংযোগ দিলে তারপরে যদি আমরা পাম্প করে এটাকে যে সিস্টোলিক চাপের উপরে নিয়ে যদি ছেড়ে দেয় তাহলে ওই মেশিনই কিন্তু আইডেন্টিফাই করবে যে তার সিস্টোলিক চাপ কত এবং ডায়াস্টোলিক চাপ কত, এবং সেটা ডিজিটাল মনিটরে কিন্তু সেটা বসে আছে। তো যাই হোক, স্পিম্ব ম্যানোমিটারের মূল কাজ হচ্ছে মানুষের যে রক্তের চাপ, অর্থাৎ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ নির্ণয় করা। তো শিক্ষার্থীদের আজকে আমি তাহলে তোমাদের এই কোর্সের চারটি যন্ত্র নিয়ে আমি আলোচনা করলাম। প্রথম আলোচনা করেছি হচ্ছে ইনকিউবেটর যন্ত্র নিয়ে, তারপরে আলোচনা করলাম হিমোসাইটোমিটার যন্ত্র নিয়ে, তারপরে আলোচনা করলাম ক্যামেরাল সিডা নিয়ে, তারপরে সর্বশেষ স্পিম্ব ম্যানোমিটার যন্ত্র নিয়ে। তো এর মাধ্যমে কিন্তু আমি তোমাদের যে এই ফার্স্ট ইয়ারের কোর্সটি এখানেই শেষ করলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা এই ভিডিওর নিচে কমেন্টস করতে পারো, আমি কমেন্টস দেখে তোমাদের সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা স্বাস্থ্যবিধি মেনে ডিপার্টমেন্টেও আসতে পারো, আর কোনো সমস্যা থাকলে সেগুলি আমি দেখিয়ে দিতে পারবো। তোমাদের পূর্বেই আমি চূড়ান্ত সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা এটা করতে থাকো। তো মনে হয় যে অস্ট্রেলিয়ায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের যে পরীক্ষার রুটিন সেটা কিন্তু দিতে পারে, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো সময় অন্তত পরীক্ষাগুলি নেওয়ার জন্য। এই জন্য নিজেদের কিন্তু সবসময় প্রিপার থাকতে হবে, অর্থাৎ পড়ালেখা সবসময় আপডেট করে রাখতে হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।